আমাদের কর্পোরেশনের জায়গা দখল করে ইলিগাল পার্কিং চলছিল, আমরা যারা ইলিগাল পার্কিং ছিল সে পার্কিংগুলো আমরা হোর্ডিং ফোর্ডিং যারা ছিল সবগুলো আমরা ভেঙে দিলাম। आसनसोल पुर निगम की पहल पर आसनसोल पुर निगम के मालिकों ने कुलची विधानसभा के अंतर्गत आने वाले लचपुर दिशा जॉन पल्ले के बगल में जीजी रोड के बगल में एक पार्किंग स्थल के साथ साथ पार्किंग बोर्ड को भी तोड़ दिया। उपस्थित इस अवैध निर्माण को तोड़ने के दौरान स्थानीय तृणमूल नेता शिवदास राय और उनकी पार्टी कार्यकर्ताओं में बहस हो गई। खबर पाकर आसनसोल पुर निगम के स्थानीय पार्षद 59 जाकिर हुसैन मौके पर आए। उस दिन आसनसोल पुर निगम के कानूनी सलाहकार सयंतर मुखर्जी ने कहा कि आसनसोल के मेयर पुर निगम के पास अवैध पार्किंग की जा रही है, जिस जगह को ध्वस्त किया गया है उस पर पुर निगम ने किसी अन्य व्यक्ति का कब्जा नहीं होना चाहिए। आसनसोल पुर निगम में बिना अनुमति के कोई भी गाड़ी पार्क नहीं कर सकता है। सरकारी जमीन 75 फुट टूट सकती है, अगर हमने पहले कहा तो हमें चीजें साफ करने के लिए समय देना चाहिए था। मेरे पास अपनी जमीन है, पूरा नगर निगम का टेंडर नहीं कर सकता तो मैं टेंडर लाइसेंस के आधार पर काम चला रहा हूँ। हाईकोर्ट के आदेश का वे कह रहे हैं कि मुझे पीडब्ल्यूडी क्षेत्र में कोई आपत्ति नहीं है। दूसरी ओर स्थानीय 59 वार्ड नंबर के पार्षद जाकिर हुसैन ने कहा कि वह खबर मिलने के बाद आए थे कि यह सही नहीं है कि पूरा निगम एक ही जगह तोड़फोड़ का काम करेगा। एक आंख में काजल पुर निगम ने कहा कि हमें परिवहन नहीं किया जा रहा है। আমাদের কর্পোরেশনের জায়গা দখল করে ইলিগাল পার্কিং চলছিল, আমরা যারা ইলিগাল পার্কিং ছিল সে পার্কিংগুলো আমরা হোর্ডিং ফোর্ডিং যারা ছিল সবগুলো আমরা ভেঙে দিলাম, জায়গাটা আমাদের দখলে নিয়ে নিলাম। এর আগেও তো এই জায়গাটাকে ভাঙা হয়েছিল, তারপরে আবার কি সরকার কনস্ট্রাকশন করেছিল, হ্যাঁ সে কনস্ট্রাকশনটা ভেঙে দিল। তাহলে এদের কি মানে সরকারের নির্দেশে ভয় নেই? দেখুন আপনারা সবাই জানেন যে আসানসোল কর্পোরেশনের নির্দিষ্ট কতগুলো পার্কিং এবং সেই পার্কিংগুলো আমরা নির্দিষ্ট সময় টেন্ডার করি, এবং আজকে আসানসোল কর্পোরেশন যদি এই পার্কিংয়ের মাধ্যমে গাড়িগুলোকে যদি নির্দিষ্ট জায়গায় না রাখে তাহলে সমস্ত মানুষেরই অসুবিধা হবে। এবং আসানসোলের সঙ্গে সঙ্গে আমাদের রানীগঞ্জে পার্কিং রয়েছে, কুলকিতে পার্কিং, নিয়ামতপুরে পার্কিং রয়েছে। এই নিয়ামতপুরে একটা পার্কিংয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। দুয়ার আমরা আসানসোলের দিকে যদি যাই তাহলে দেখবেন একটা ডান দিকে একটা পার্কিং আছে যেটা হচ্ছে কর্পোরেশনের নিজস্ব পার্কিং, এবং সেখানে কর্পোরেশন টেন্ডার করে, প্রত্যেক বছর টেন্ডার করে। কিন্তু আমরা বহুদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করছি যে টুয়ার্স আসানসোল যাওয়ার ঠিক বাঁ দিকে কিছু মানুষ রয়েছে, কিছু লোকাল ছেলেরা রয়েছে, তাদের একটা নিজস্ব জায়গা রয়েছে এবং তারা সেই নিজস্ব জায়গাটা দেখিয়ে আমাদের যে সরকারি যে জায়গাটা সেই জায়গাতে একটা পার্কিং চলছে। আমরা এই ব্যাপারটা দীর্ঘদিন তাকে বারণ করেছিলাম এবং তারা আমাদের কর্পোরেশনকে জানিয়েছিল, তারা হাইকোর্টে গেছে এবং হাইকোর্ট নাকি তাদেরকে বুঝিয়েছে। আমি জানি হাইকোর্ট যদি তাদেরকে বলে থাকে তাহলে হাইকোর্ট কারো যদি নিজস্ব জায়গা থাকে সেখানে পার্কিং করতে পারে, বাট এটা মনে রাখতে হবে যে কর্পোরেশনকে নির্দিষ্ট পার্কিং চার্জ দিয়ে, পার্কিং ফিস দিয়ে নিজস্ব জায়গায় পার্কিং করা যায়। কোনো মানুষ যদি ভাবে আমার 5 কাঠা জায়গা আছে সেখানে আমি একটা পার্কিং চালাবো সেটা হয় না। সেই জিনিসটা আমরা এর আগেও বুঝেছি, আজকেও বুঝিয়ে দিয়ে গেলাম এবং আমরা বলেছি সুষ্ঠুভাবে যদি কোনো সমাধান করতে হয় তাহলে এসে মেয়রের চেম্বারে বসতে হবে, যেখানে আমাদের অন্যান্য অফিসাররা থাকবেন, কমিশনার সাহেব থাকবেন, আমাদের পুলিশ আধিকারিকরা থাকবে, লোকাল কাউন্সিলর, লোকাল বোর্ড চেয়ারম্যান থাকবেন, তাদের সঙ্গে আলোচনা করে একটা সুস্থ সমাধান হবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমরা পার্কিং চালাব অথচ কর্পোরেশনের যে রয়্যালটি, কর্পোরেশনের যে ফিস সেটা দেবো না, পার্কিং চালাবার পুরো টাকাটাই আমরা তারা নিজস্ব পকেটে যাবে, সেটা কিন্তু আসানসোল কর্পোরেশন বরদাস্ত করবে না। আজকে কী করা হলো মূলত? আজকে আমরা দেখে আজকে যেই জায়গাটায় পার্কিং করা হয়েছে, আমরা আগেও দেখেছিলাম পার্কিংয়ে বিভিন্ন জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছিল, আমরা সেই বোর্ডগুলো ভেঙে দিয়েছি। আমাদের এখানে আজকে একটা আমাদের পার্ক করার কথা চলছে, একটা সুন্দরভাবে এই জায়গাতে আমরা একটা পার্ক করতে পারি সেটাও চেষ্টা করছো। তারা এরা বলছেন সেটা আমরা কর্পোরেশনের সঙ্গে বসবো,
এর আমরা দেখছি একটা একটা ড্রেন গেছে, আর সেই আমি বলি সেই ড্রেনের উপর একটা বিশাল একটা চাতাল এরা তৈরি করে দিয়েছে। আজকে এই চাতালটা কেন করা হয়েছে? ওরা বলছে আমরা এখানে বসার জায়গা আছে। আরে বসার জায়গা তো অন্যান্য জায়গায় প্রচুর আছে, তো মানুষকে এই জিনিসটা বোঝাতে হবে। আমরা ওই চাতালটাও ভেঙেছি, পার্কিংয়ে যে বোর্ডগুলো আছে সেটাও ভেঙেছি। আমাদের মূলত একটাই বক্তব্য, যদি তোমাদের পার্কিং চালাতে হয়, যদি তোমাদের অফিসিয়ালি পার্কিং চালা, তোমার মেয়রের সঙ্গে বসো, আসানসোল পৌর নিগমের সঙ্গে বসো এবং একটা নির্দিষ্ট রাস্তা বের করো, যে রাস্তার মধ্যে দিয়ে সবারই কাজ হয়। এই জায়গাটা কি সরকারি না তারপর? দেখুন, এখানে যারা পার্কিং চালাচ্ছে 75 ফুটের পরে তাদের সামান্য কিছু জায়গা আছে, সেটা তাদের নিজস্ব জায়গা। কিন্তু এই যে জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা সবাই জানেন যে জিটি রোডের মাঝখান মিডিল অফ দ্য জিটি রোড, মিডিল অফ দ্য ওল্ড জিটি রোড থেকে 75 ফুট আমাদের এটা সরকারি জায়গা। একটা জিনিস দেখা গেল, আপনারা যেমন এই কর্মসূচি নিয়েছিলেন, ঠিক স্থানীয় তৃণমূল নেতার সাথে আপনাদের বচসা? না 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 না, বচসা না, ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারগুলো আমাদের গতকালও আমরা এসেছিলাম, গতকালও আমাদের আলোচনা হয়েছিল। লোকাল যে কাউন্সিলর রয়েছে তাদের নির্দিষ্ট কোনো বক্তব্য থাকতেই পারে, সেই ব্যাপার আলোচনা না করে আমরা কোনো কাজ করি না। আমাদের কাছে যে ছবি এলো এটা বচসার ছবি থাকে? না না, বচসা নয়, বচসা নেই। দেখুন একটা কথা বলি, বচসা বলা যায় না। আমাদের যারা কর্পোরেশনে যারা রয়েছে, আমরা যারা কাজ করি সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করে কাজ করি, এটা কারোর ব্যক্তিগত কাজ নয়। এটা এখানে যদি আমি পার্কিং চালিয়ে কর্পোরেশনে যদি কিছু ফিস হয়, সেই ফিসটা নিশ্চয়ই মেয়র সাহেবের নিজস্ব টাকা হবে না, সেটা নিশ্চয়ই কাউন্সিলরদের টাকা হবে না, সেটা আসানসোল পৌর নিগমে আসানসোল শহরের উন্নয়নের জন্যই সেই টাকা খরচা করা হবে। এইরকম তো দেখা যাচ্ছে এলাকায় অনেক অবৈধ পার্কিং রয়েছে, কী ব্যবস্থা? দেখুন আমরা, আপনি যদি বলেন একই দিনে সব কিছু ব্যবস্থা হবে সেটা সম্ভব নয়। আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিছু কিছু পার্কিং চলছে। পার্কিং চালালে একটাই কথা, আমরা পার্কিং কোনো জায়গায় বন্ধ করতে বলছি না, পার্কিং চলবে। কর্পোরেশন তার নিজস্ব যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে থেকে পার্কিং চালাতে হবে। কেউ যদি বলে আমি ব্যক্তিগতভাবে আমি পার্কিং চালাবো, সেই পার্কিং কিন্তু কর্পোরেশন বা আসানসোলের প্রশাসন চালাতে দেবে না। এটা কোনো মতে হতে পারে না যে আমি একটা জায়গায় ব্যবসা করব, অথচ ব্যবসা করে পুরো টাকাটা আমি নিজে পকেটে ঢোকাবো, কিন্তু কর্পোরেশনের কাছে কিছু যাবে না, কর্পোরেশনের ফিস আমি দেবো না, কর্পোরেশনের যে নিজস্ব যে খরচ সেটা আমি দেবো না, সেটা চলতে পারে না। এই যে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কি আইনের কিছু ব্যবস্থা? দেখুন, আইনের ব্যবস্থা আমরা এর আগেও আসানসোলে এফআইআর করেছিলাম, পুলিশটিতে এফআইআর হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা আসানসোল পৌর নিগমে যারা রয়েছি, আমরা মনে করি আসানসোলের সাধারণ মানুষকে, প্রত্যেককে মানুষকে নিয়ে আমি কাজ করাচ্ছি। মানুষ যদি কিছু ভুল করে, সঙ্গে সঙ্গে তাকে শাসন করে বিশাল একটা তার কোনো ক্ষতি করে আমরা চাই না। আমরা যেটুকু চাই মানুষকে সজাগ করতে চাই, কেউ যদি অন্যায়ভাবে কোনো কাজ করছে তাকে আমরা সজাগ করতে চাই। এবং আজকে আপনি দেখবেন যেটুকু আমরা ভাঙাভাঙি করলাম, এতে কিন্তু মানুষের কোনো বিরাট কোনো ক্ষতি হয়নি, আমরা ক্ষতি করতে চাই না। বিভিন্ন জায়গায় দেখবেন ইলিগ্যাল বিল্ডিং যেখানে হচ্ছে সেখানেও আমরা বলি ইলিগ্যাল ভাই তোমরা করো না, করার আগেই আমরা তাদেরকে বারণ করি। কিন্তু যদি তারা কর্পোরেশনের কথা না শুনে কোনো কাজ করে তাহলে আমাদের নিশ্চয়ই আইনানুরূপ ব্যবস্থা নিতে হবে। আপনার নাম? রবিউল ইসলাম, আসানসোল পৌর নিগমের আইন পরামর্শদাতা। দাদা, একটা জিনিস দেখা গেল, আজকে কর্পোরেশনের থেকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায়, ঠিক তারপরেই আপনার সাথে কর্পোরেশনের স্টাফদের বচসা, কী বলবেন? দেখুন, কর্পোরেশন এটা অবৈধ বলছে, আমাদের হাইকোর্টের অর্ডার আছে এবং সেই কপি অলরেডি কর্পোরেশনকে আমাদের দেওয়া আছে। এখনই তো আপনাদের সামনে হলো যে ট্রেড লাইসেন্স, আমি তো আপনাদের সামনে ট্রেড লাইসেন্সটা আমাদের মোবাইলে ইয়ে করলাম, পাঠিয়ে দিলাম। তো আমরা অবৈধ ওটা যাই না, আমাদের তো কর্পোরেশনের অবৈধ পার্কিং চালাচ্ছে, তার কর্পোরেশন যে প্লট নম্বরগুলো মেনশন করছে সেই প্লট নম্বর এইগুলো নয়। আজকে কী কারণে বচসা হলো আপনার সাথে? বচসা এই যে ওনারা ভাঙতেছে, এটা ওরা অন্যায়ভাবে তো এই কাজগুলো করছে। এই কাজগুলো দেখুন, একটা জিনিস যে আপনি নিশ্চয়ই 75 ফুট ভাঙতে পারেন, আপনাদের যেটুকু সরকারি জায়গা আছে আপনারা করতে পারেন, কিন্তু আপনারা তো আমাকে একটা নোটিশ দেবেন যে আমরা আমাকে একটু টাইম দেবেন যে ভাই তুমি জিনিসগুলো ক্লিয়ার করে না হাঁটি নাও, আমরা ভাঙব। কর্পোরেশনের বড় পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওদের একটা কর থাকে পার্কিংয়ে, সেই কর আপনাদের সেই কর বলতে কি বুঝাচ্ছি? চাতাল আমি তো যেটুকু জানি, আমাদের যাদের ট্রেড লাইসেন্স থাকবে তারাই চালাতে পারবে ব্যবসা। এক্সট্রা যে সরকারি কোনো নিয়ম আছে আমি সেটা জানি না।
তো এখনো দেখা গেল কর্পোরেশনের যারা কি থাকতে পারে আপনারাই বলুন, এখনো দেখা গেল কর্পোরেশনের যারা এসেছিল, আমি তো কোনো, আমি শুন, কর্পোরেশন নিজের জায়গায় যখন টেন্ডার করবে নিজস্ব জায়গাতে সেক্ষেত্রে ও টেন্ডার করতে পারে, কিন্তু আমার পার্সোনাল জায়গাতে কর্পোরেশন টেন্ডার করতে পারে না, তখন তো আমি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করবো। তাহলে কি আপাতত পার্কিং বন্ধ করার নির্দেশ দিল? না, পার্কিং কেন বন্ধ করবো? আমি দেখুন, সব থেকে মাননীয় হাইকোর্ট হাইকোর্টের যে অর্ডার, আমি হাইকোর্টের অর্ডারের বেসিসে চালাচ্ছি, ওনারা বলছে পিডাব্লিউডির জায়গা, আর পিডাব্লিউডির নোটিশ আমার কাছে আছে, আর পিডাব্লিউডি একটা আলাদা ডিপার্টমেন্ট রাজ্য সরকারের, আর কর্পোরেশনের একটা আলাদা ডিপার্টমেন্ট, ওনারা কি পিডাব্লিউডি পারমিশন নিয়ে এখানে এসছে? ওই পিডাব্লিউডি একটা কোনো স্টাফ নেই, কেন পিডাব্লিউডি কেস নিয়ে আসে না? তো আগামী দিনে মেয়রকে জানাবেন বিষয়টি, আগামী দিনে মেয়রকে এই বিষয়টা জানাবেন? নিশ্চয়ই জানাবো। দাদা, আপনি একজন স্থানীয় তৃণমূলের নেতা এবং বোর্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের, এতে আপনার কথা মনে হচ্ছে না যে দলের কোনো ক্ষতি হচ্ছে? না, আমি দেখুন, দলের যেই অন্যায় করবে আমি তার বিরুদ্ধে যাব। তাহলে কি আপনার লাগছে কর্পোরেশনের এই কাজ অন্যায়? না, অন্যায় নয়, কর্পোরেশন যেটা বলছেন ইনলিগ্যাল। কর্পোরেশন তো আপনাদেরকে কিন্তু আমি একটু আগে তো বললাম যে কর্পোরেশন বলছে ইনলিগ্যাল, হাইকোর্টের অর্ডারটা যদি ইনলিগ্যাল হয় তো আমার আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম শিবদাস রায়।